তোমাকে অভিবাদন হে রেমিটেন্স যোদ্ধা। সারা পৃথিবীর সকল রেমিটেন্স যোদ্ধার প্রতি অবিরাম ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। সবাইকে বলবো নিজে শুনুন, অন্যজনকে শোনাতে শেয়ার করুন। 31 বছর পর দেশে ফিরেছেন একজন রেমিটেন্স যোদ্ধা। নিজে জ্বলেছেন, আলো দিয়ে গেছেন দেশকে এবং পরিবারকে। প্রিয় প্রবাসী, আপনার মতামত কমেন্টস করুন এবং আপনি কোন দেশে কত বছর অবস্থান করছেন তা লিখে জানান। এভাবেই বছরের পর বছর আমরা পরিবারকে ভালো রাখার জন্য, দেশকে ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রবাসীদের নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন। 31 বছর পর নিজ দেশে ফিরেছেন রেমিটেন্স যোদ্ধা আবু বকর। মালয়েশিয়ায় প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকেই 70 বছর বয়সী একজন রেমিটেন্স যোদ্ধা আজকের বাংলাদেশের আলোচিত বিষয়। আমরা যখন এই রিপোর্টটি প্রকাশ করছি, আপনাদের সাথে শেয়ার করছি, আমরা জানি একই ধরনের বহু প্রবাসী বিভিন্ন দেশে অবস্থান করছেন। পরিবারের সুখের আশায় 2 যুগেরও বেশি সময় ধরে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন এই আবু বকর। মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাইংয়ের একটি সুপার মলের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে তিনি নিয়োজিত ছিলেন। চাকরির জীবনে তিনি 365 দিন, যেটি 1 বছরের একদিনও কখনো ছুটি কাটাননি। তার টোটাল চাকরি জীবনের বায়োডাটা প্রচার করা হচ্ছে মালয়েশিয়ার প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায়। 31 বছর পর তিনি নিজ দেশ জন্মভূমিতে বৃহস্পতিবার ক্লাং রয়্যাল সিটি কাউন্সিল তাকে পুরস্কৃত করেছে। প্রতিক্রিয়ায় তিনি সাক্ষাৎকারে বলেছিলেন, নিজেকে একজন উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি বাংলাদেশে তার পরিবারের কাছে যে অর্থ পাঠিয়েছেন আর তাতেই তার সফলতা এবং তিনি নিজেকে সফল মানুষ মনে করছেন। আবু বকর জানিয়েছেন, বর্তমানে তার মেয়েদের একজন বাংলাদেশের বিচারক, 1 সন্তান প্রকৌশলী এবং 1 ডাক্তার। সন্তানদের এই সফলতার জন্য প্রবাসে নিজেকে উৎসর্গ করেছেন তিনি। তার এই উৎসর্গের প্রতিদান দিয়েছেন তার সন্তানেরা, এটি তার বড় সান্ত্বনা। তিনি সন্তানদের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, আমি মালয়েশিয়ায় আসার আগে শুনেছি এখানে প্রচুর কাজ করতে হয়, এমন কোনো কাজও যদি থাকে যা কেউ করতে চায় না তা আমি করব। আমি একবারের জন্য অসুস্থতার ছুটি নেইনি এই 31 বছর বয়সে। ইনশাল্লাহ আমি এখনও শক্তিশালী। হিউম্যানস অফ কুয়ালালামপুরের ইনস্টাগ্রাম পেজে কথা বলতে গিয়ে আবু বকর বলেছেন, তিনি 31 বছর আগে তার জন্মভূমি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এসেছিলেন, যখন তার 5ম সন্তানের বয়স ছিল মাত্র 6 মাস। তারপর আর দেশে যা হয়নি এই রেমিটেন্স যোদ্ধার। আমার পরিবারকে আমি ভীষণ মিস করি, তারাও আমাকে মিস করে, তবে আমার এই ত্যাগ তাদের জন্য এবং তাদের ভবিষ্যতের জন্য। তার আর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে আলোচনায়। নেটিজেনের কাছ থেকে শুভকামনা অর্জন করেছে এবং কেউ কেউ চাচার নিরাপদ যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। নিরাপদ ভ্রমণ চাচা, সবসময় আপনার সুখ কামনা করছি। আমাদের দেশে কাজ করার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা সত্যি এটির প্রশংসা করি। একজন পিতার ত্যাগ কত মহান, তার সন্তানেরা তার ভালো যত্ন নেক, যেমন তিনি এত বছর তার সন্তানদেরকে দিয়েছেন এবং তিনি যে আত্মত্যাগ করেছেন। প্রবাসীদের জীবন কেমন কাটে এ প্রশ্নটা অনেকেরই, যারা প্রবাসী তারাই এটি ভালো বলতে পারবে। কারো কারো রয়েছে বিশেষ কৌতূহল, অন্তত যারা প্রবাসী নন, যারা স্বাভাবিকভাবে বাংলাদেশে বসবাস করেন। কৌতূহলটা তাদেরই বেশি যাদের স্বজনেরা প্রবাসী। আমজনতার আগ্রহ খুব একটা নেই তা নয়, ক্ষেত্রবিশেষ তাদেরও কৌতূহল হয় যখন কোনো প্রবাসী হয়ে ওঠেন একজন সেলিব্রিটি। আমরা বাঙালি প্রবাসীরা কেমন আছি ঘুরিয়ে ফিরে বললে কীভাবে কাটছে আমাদের জীবন, দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশের বাইরে থেকে আমরা কি খুব ভালো আছি, দেশ ও স্বজনদের দূরে রেখে আমাদের প্রবাস জীবন কি খুব স্বস্তিতে কাটছে, নাকি সোনার হরিণের পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা ক্লান্ত, আমরা পরিশ্রান্ত, আমরা বছরের পর বছর পরিবার থেকে দূরে।
এই প্রশ্নগুলো কারোর পেছনে অন্য কোনো অযাচিত উদ্দেশ্যে নয়, সুখ দুঃখ আর কষ্টের অনুভূতিগুলো কাছে জীবন বড্ড বেশি অহংকারী, কারো কাছে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ। প্রবাস মানেই কি নিঃসঙ্গতা, একাকিত্ব, নাকি প্রবাস মানেই হাড়ভাঙা পরিশ্রম? কেমন কাটে প্রবাস জীবন? কেউ বলে মলিন, নয়তো ফ্যাকাশে, কেউ বলে ফানসে, কারো কাছে রোমাঞ্চকর, অতিমাত্রায় স্বাধীনতা, কারো কাছে জীবনের সোনালি অধ্যায়ের যাত্রা শুরু, কেউ ভাবছে এই তো চলছি সোনার হরিণের পেছনে, আবার কেউ ফেলে দীর্ঘ নিঃশ্বাস যেন কোনো এক নস্টালজিয়ায় আক্রান্ত। এই ভিন্ন ভিন্ন ভাবনাগুলো যারা প্রবাসী তাদের, আর যারা প্রবাসী নন তাদের ধারণাটা কেমন প্রবাসীদের সম্পর্কে, এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, কারণ প্রতিটি মানুষ ভিন্ন, প্রতিটি মানুষের অনুভূতি ভিন্ন। আপনি আপনার অনুভূতি প্রকাশ করুন।